আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, কোন গার্ডেন ফার্ম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা। দর্শক, আজকে মে মাসের 15 তারিখ রবিবার। আজকে আমরা আমাদের যে পৈতৃক বাগান রয়েছে সেখানে স্প্রে করছি। আমাদের আজকে মেনলি আমরা স্প্রে করব আম এবং অনলি আম গাছে। আমেও স্প্রে করব, লিচুতে স্প্রে করা হয়েছিল 10 তারিখে। ওইদিকে দর্শক আমাদের আমের বর্তমান অবস্থা দেখছেন। এটা এটা আমাদের আমরূপালি আম, আর সাথে এটা হচ্ছে আমাদের হাড়ি ভাঙা আম। দর্শক দেখতে পাচ্ছেন, দর্শক প্রচুর পরিমাণে ঝড় হচ্ছে আমাদের এই উত্তরাঞ্চল নীলফামারীতে, প্রচুর ঝড়। দর্শক দেখেন ঝড়ে কী পরিমাণ আম পড়ে আছে আমাদের। প্রতিদিন বৃষ্টি, ঝড়, বাতাস চলতেই আছে। এ দর্শক গাছকে একেবারে হেলাই দিছে, তারপরেও চেষ্টা করছে আমাদের হাতে যতটুকু আছে ততটুকুর পরিচর্যা করার, যেগুলো হলো আমরূপালি আম। দর্শক সাথে হাড়ি ভাঙা আম রয়েছে, এই যেগুলো হলো হাড়ি ভাঙা আম। দর্শক এই আমগুলোর আজকের যে এই অবস্থা আমরা পরিচর্যা করছি, অপনাশক দিব, পিজিআর দিব, খুব ভালো একটা ছত্রাকনাশক আছে নাটিভো, সেটা দিব, কোনটা কী পরিমাণে দিব, বোরন দিব, দর্শক দেখাচ্ছি, দেখাবো আপনাদের। এই দর্শক দেখেন, এগুলো আমাদের হাড়ি ভাঙা আমের বর্তমান অবস্থা। দেখেন দর্শক ঝড়ে কত আম পড়ে গেছে। পরিচর্যা করে করে আসছি, কিন্তু প্রকৃতির কাছে আমাদের নিয়ন্ত্রণ নেই, প্রকৃতির কাছে আমরা অসহায়। এই যে দর্শক দেখছেন, এগুলো আম পড়ে গেছে, এগুলো ঝরে গেছে আমাদের আম। এই দর্শক দেখেন সব ঝরে নষ্ট হয়েছে, এগুলো মোটামুটি সাইজ চলে আসে, সেই আমও পড়ে যাচ্ছে। এই যে দর্শক আমাদের এটা হাড়ি ভাঙা আমার গাছ। এই যে দেখেন আম, আমরা লিউড দিয়েছিলাম যাতে মাছি পোকাটা দমন করা যায়, মাছি পোকার ছেলে পোকাগুলো মরে যাবে। এই যে দর্শক দেখছেন হাড়ি ভাঙা আমের আমাদের বর্তমান অবস্থা। মোটামুটি জুন মাসের 15-20 থেকে ওইদিকে আমরা ইনশাল্লাহ হারভেস্ট শুরু করব। এই দর্শক আমাদের এটা বোম্বাই লিচুর অবস্থা দেখছেন। লিচুতে স্প্রে করবো না, আগেই বলেছি লিচুতে আর হয়তো 20 থেকে ওইদিকে স্প্রে করবো। এটা আমাদের বোম্বাই লিচু, লিচুর বর্তমান অবস্থা দেখছেন। এই যে বোম্বাই লিচু, এই যে তবে মাদ্রাজি ম্যাচিউর হয়ে গেছে, আগামী সপ্তাহ থেকে হয়তো মাদ্রাজি হারভেস্ট করতে পারবো আমরা আশা করছি। এগুলো হলো বোম্বাই লিচু। দর্শক দেখতে পাচ্ছেন, দর্শক অ্যাগ্রো সেক্টরে আসলে মানে প্রকৃতির সাথে এতটা ফাইট করা লাগে, আপনি মানে যারা যাদের বাগান আছে তারা বুঝতে পারবে। গতকালকে ঝড়ে একটা আমের ডাল ভেঙে গেছে আমাদের, মোটামুটি ওইখানে 30-35 কেজি আম ছিল আমরা মানে ধারণা করছি, গতকালকে ভেঙে গেছে গাছ ডালটা, কিচ্ছু করার নেই, ঝড়ে ভেঙে গেছে। আর আম যত বড় হচ্ছে আমের ইয়ে তত বাড়ছে, মানে ডালের ওজন বাড়ছে, ডাল ভাঙার সম্ভাবনা বাড়ছে। এখন এগুলোতে আমরা ঢোকা দিব, মানে সাপোর্ট দিব আর কি, লোকাল ভাষায় বলে ঢোকা। এই যে দর্শক এগুলো আমাদের বোম্বাই লিচু, এগুলো তো আমরা স্প্রে করেছিলাম, আর কিছুদিন পর স্প্রে করব, আমে স্প্রে চলছে। দর্শক ভাঙা ডালটা দেখাবো আপনাদের, আজকে কী কী দিচ্ছি সেটা আগে আপনাদের দেখাই নেই। এই যে আমাদের বোম্বাই লিচু, দর্শক আজকে যেটা দিচ্ছি সেটা হলো প্রথমে দিচ্ছি নাটিভো। দর্শক নাটিভো দিচ্ছি, নাটিভো দিচ্ছি প্রতি লিটার পানিতে, প্রতি লিটার 140-100 গ্রাম যে পাতা আছে এটা দিয়ে 200 লিটার পানি দিচ্ছি। প্রতি লিটার পানিতে 1/2 মিলি নাটিভো দিচ্ছি দর্শক। তারপরে সাথে দিচ্ছি ডেসিস, এটা এটা আপনার হপার পোকা, মাছি পোকা দমন করবে। আর নাটিভো এটা অত্যন্ত ভালো একটা ছত্রাকনাশক, এটা দিয়ে আমের যে অ্যানথ্রাকনোস, কালো হওয়া, এগুলো রোধ হবে এবং আমটা ভালো থাকবে, পরিষ্কার থাকবে। লিটোসেন দিচ্ছি, সরি মিরাকুলান দিচ্ছি দর্শক, মিরাকুলান দিচ্ছি প্রতি লিটার পানিতে 0.70, 1 মিলি একটু কম, 0.70 হিসেবে দিচ্ছি। সাথে প্রতি লিটার পানিতে 1 গ্রাম করে ব্রোন স্প্রে করছি দর্শক। দর্শক আমাদের যে যে গাছটা ভেঙে ডালটা ভেঙে গেছে বললাম, সেটা আপনাদের দেখাবো। দেখেন
তাছাড়া বাগানে এসে মন খারাপ করে থাকা ছাড়া কিচ্ছু করার নেই। এই যে এগুলো মাদ্রাজি লিচু, এই যে দর্শক এই ডালটা দেখেন, এটা গতকালকে ঝড়ে ভেঙেছে, কত কি পুরো নাম ছিল এই ডালটাতে। এই দর্শক ডালটা ভেঙে পড়ছে, দেখেন কি পরিমাণ আম, কি পরিমাণ আম আছে দর্শক দেখতে পাচ্ছেন। দর্শক দেখেন এই যে ডালটা ভেঙে গেছে, মধ্যে দিয়ে ফেটে গেছে, কিচ্ছু কী করবো, আমাদের কিচ্ছু করার নেই। জাস্ট আমরাও অনেক সাপোর্ট দিয়ে রাখছি, তারপর কাজ হয়নি। এই যে দেখেন আমের অবস্থা আমাদের। দর্শক আমি এই স্প্রে দেওয়ার পরে আবার স্প্রে দিব হয়তো 15 দিন পরে, এই মাসের শেষের দিকে, শেষের দিকে স্প্রে দেওয়া হবে। দর্শক দেখছেন এটা আমাদের হাড়িভাঙা আমের পতন অবস্থা। এটা জুন মাস নাগাদ আমরা জুন মাসে 15-20 থেকে হার্ভেস্ট করা শুরু করবো। দর্শক আমাদের একটা আমাদের মাদ্রাজি একটা গাছ ম্যাচিউর হয়ে গেছে হওয়ার পথে, সেটা আপনাদের দেখায় শেষ করবো আজকে। যেগুলো এটা হলো বোম্বাই লিচু, আমাদের বোম্বাই গাছ বেশি, মাদ্রাজি আছে 11টা, বোম্বাই 35-36টা। দর্শক এখানে আমরা লিউ ঝুলাই রেখেছি যাতে মাছি পোকা ছেলে পোকাটা নষ্ট হয়ে যায়। দর্শক ধ্যান আম পড়ে আছে আমাদের, এই যে আমাদের হাড়িভাঙা আম। দর্শক প্রত্যেকটা গাছে, বড় গাছে একটা করে লিওর দিয়েছি। দর্শক দেখবেন এই যে আমাদের মাদ্রাজি লিচু, এটা আর 1 সপ্তাহ 15 দিন গেলেই হার্ভেস্ট করার মতো অবস্থা হবে। এইটাই সবচেয়ে আগে পেকেছে, বাদুরের জন্য জাল দেওয়া হয়েছে। হাড়িভাঙা আম দর্শক আছে এই পর্যন্তই, দেখা হবে আবার। আসসালামু আলাইকুম।